নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো, আজকে প্রত্যেকটা খবরই এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে, এবং কিছু ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে এসসি ইস্ট বেঙ্গলের। তো প্রথমে যেটা বলবো, যে দুজন নতুন প্লেয়ারকে খুব সম্ভবত এসসি ইস্ট বেঙ্গল সাইন করতে চলেছে। একজন তো অলরেডি সাইনড হয়ে গেছে বলেই খবর, এবং তিনি হচ্ছেন রাজু গাইকওয়াড। 30 বছরের এই ফুল ব্যাক, তিনি লেফট ব্যাক খেলতে পারেন, সেন্ট্রাল ব্যাক খেলতে পারেন। তো সেই ক্ষেত্রে এই ডিফেন্ডারকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল সাইন করতে চলেছে। তিনি একজন ফ্রি এজেন্ট রয়েছেন এই মুহূর্তে, তো সেই কারণে তার সাইন করতে কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু এখনই রাজু গাইকওয়াডকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল রেজিস্টার করতে পারবে না, যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে। কারণ যতক্ষণ না রেজিস্টার্ড ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে কোনো প্লেয়ার ইঞ্জুরির কারণে আউট অফ টুর্নামেন্ট হয়ে যাচ্ছেন, ততক্ষণ কিন্তু কোনো নতুন প্লেয়ারকে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রেজিস্টার করতে পারবে না। একমাত্র কোনো ইঞ্জুরি হলে সেই ক্ষেত্রে অন্য কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে আনা যেতে পারে সেই ইনজিওর্ড ইন্ডিয়ান প্লেয়ারের জায়গায়। তাহলে কি কোনো ইন্ডিয়ান প্লেয়ার আউট অফ টুর্নামেন্ট হয়ে গেছে এসসি ইস্ট বেঙ্গলের? সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। বাট অবভিয়াসলি দেখো, 14 দিনে কোয়ারেন্টাইন কাটাতে হবে, তারপরে ট্রেনিং করবে রাজু গাইকওয়াড়, তারপরে তিনি মাঠে নামতে পারবেন। তো অবভিয়াসলি সেটা করতে করতে জানুয়ারি মাস হয়েই যাবে। তো সেই কারণে আমার মনে হয় যে ডিফেন্সে যে একটা উইকনেস এসসি ইস্ট বেঙ্গলের দেখা গেছে, তো সেটা মাথায় রেখেই রাজু গাইকওয়াড়কে কিন্তু সাইন করার সিদ্ধান্ত এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নিয়েছে। অলরেডি শোনা যাচ্ছে তিনি কিন্তু গোয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন, এবং গিয়ে ওখানে 14 দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাবেন, তারপর দলের সাথে ট্রেনিংয়ে যোগ দেবেন, এবং তারপরে জানুয়ারি মাসে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে রেজিস্টার করবে আইএসএল এর দলে। তো অবভিয়াসলি রাজু গাইকওয়াড়ের মধ্যে একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডারকে এসসি ইস্ট বেঙ্গল পাচ্ছে। তিনি লাস্ট খেলেছিলেন KBFC-তে, এছাড়াও তিনি মুম্বাই সিটি FC, জামশেদপুর FC, FC গোয়া এই সব জায়গাতেই তিনি খেলেছেন। অর্থাৎ ISL এক্সপিরিয়েন্স তার অনেক রয়েছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সেই এক্সপিরিয়েন্সটা তার কাজে আসবে। তো দেখা যাক যে রাজু গাইকওয়াড়ের ইনক্লুশনটা এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে কতটা স্ট্রং করে। লেফট ব্যাক পজিশনে বারবার বলে এসেছি কিছু উইকনেসেস রয়েছে, তো সেই ডিফেন্সকেই আরও শক্তিশালী করার জন্য রাজু গাইকওয়াড়কে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করে ফেলেছে। এছাড়াও আরেকটি প্লেয়ার যার সাথে এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথা বলছে, তিনি হচ্ছেন আনাস এদাথোডিকা। ঠিক রাজু গাইকওয়াড়ের মতনই তিনি কিন্তু এই মুহূর্তে একজন ফ্রি এজেন্ট, যদিও মাঝে তার একটি আই লিগ ক্লাবে যোগ দেওয়ার কথা উঠেছিল, বাট শেষ পর্যন্ত হয়তো সেই ডিলটা সম্ভব হয়ে ওঠেনি। তো সেই কারণে ইতিমধ্যেই সেন্ট্রাল ব্যাক পজিশনে আবারও এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের মানে চোখে এসছে যে উইকনেসেস রয়েছে। এবং গুরতেজ সিং, তোমাদের কদিন আগে জানিয়েছিলাম যে তিনি ইঞ্জুরি থেকে রিকভার করে গেছেন, বাট এই মুহূর্তে ম্যানেজমেন্ট সূত্রে যা খবর, গুরতেজ সিং এখনও পুরোপুরি রিকভার করতে পারেননি। তো সেই কারণে মানে ড্যানি ফক্সের মতনই গুরতেজ সিংকে কিন্তু বেশ কটা ম্যাচ এসসি ইস্ট বেঙ্গল পাচ্ছে না। তো সেই কারণে সেন্ট্রাল ব্যাক পজিশনটা আরও শক্তিশালী করার জন্যই কিন্তু আনাসের দিকে এই মুহূর্তে ম্যানেজমেন্ট ঝুঁকেছে। যদিও প্রথমে আনাসের ফিটনেস টেস্ট হবে, এবং যদি তিনি সেই পরীক্ষাতে পাস করেন তবেই এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে প্রস্তাব দেওয়ার কথা ভাববে। তো এরমভাবেই এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এগোচ্ছে। তো দেখা যাক যে অনেকদিন আগে থেকেই আনাসের সাথে এসসি ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপের খবর আমরা শুনে এসেছি, বাট দেখা যাক শেষ পর্যন্ত ফাইনালি সেই ডিলটা ক্লোজ হয় কিনা। অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয়, রাজু গাইকওয়াড় এবং আনাসের ইনক্লুশনটা এসসি ইস্ট বেঙ্গল দলকে আরও শক্তিশালী করে তুলবে কি তুলবে না। এছাড়াও তোমাদের বলে দিই যে তোমাদের জানিয়েছিলাম মিলন সিং এবং অনিল চৌহানকে গোয়ায় ডেকে পাঠানো হয়েছে। তো অলরেডি তারা গোয়া পৌঁছে গেছে, এবং ইতিমধ্যেই কোয়ারেন্টাইন পিরিয়ডের মধ্যে চলে গেছেন, অর্থাৎ সেলফ আইসোলেশনের মধ্যে চলে গেছেন। তো দেখা যাক যে এখনও সেটা যদিও কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন আমরা পাইনি, বাট সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দুই প্লেয়ার কিন্তু এই মুহূর্তে গোয়াতে রয়েছেন। এছাড়াও বলে দিই যে আরও দুই প্লেয়ার রিনো আন্টো এবং ব্র্যান্ডন, তাদেরকেও কিন্তু গোয়া নিয়ে যাওয়া হচ্ছে। এবং ব্র্যান্ডনের কথা আমি তোমাদের কদিন আগেই বলেছিলাম যে তার সাথে আইজল FC-র একটা প্রায় ডিল হয়ে গেছিল অন লোন, কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট সেখান থেকে পিছিয়ে আসে, ডিলটাকে ক্যান্সেল করে দেয়। তো সেটার একমাত্র কারণ হবে, এবং আমি যেটা সেই ভিডিওতেও বলেছিলাম যে এটা কোনো রকম কোইন্সিডেন্স নয়, তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডন এবং রিনো এই দুই প্লেয়ারকেও গোয়ায় পাঠানো হচ্ছে। যদিও রাজু গাইকওয়াড়, ব্র্যান্ডন, রিনো এদেরকে প্রত্যেকেই 14 দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে, এবং অবশ্যই তাদেরকে কিন্তু জানুয়ারির আগে খুব সম্ভবত এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রেজিস্টার পর্যন্ত করতে পারবে না। এছাড়াও নবীন গুরুং, তাকেও কিন্তু গোয়া পাঠানো হচ্ছে এরমই খবর। যদিও নবীন গুরুং এর খবরটা তোমাদের অনেক আগেই আমি দিয়ে দিয়েছিলাম,
তো ওভারঅল এতক্ষণে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের চোখ খুলেছে, এবং যেই যেই প্লেয়ারদের তারা মানে বাদ দিয়েছে, শকিং ডিসিশনসগুলো তারা নিয়েছিল আইএসএল শুরু হওয়ার আগে, সেটা ধীরে ধীরে তারা রিয়েলাইজ করেছে এবং সেই ভুলগুলো তারা শোধরানোর চেষ্টা করছে। এবং যেই যেই প্লেয়াররা আইএসএল দলে থাকার যোগ্য, ধীরে ধীরে কিন্তু সেই প্রত্যেকটা প্লেয়ারকেই আইএসএল এ রেজিস্টার করার কথা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভাবছে। তো অবভিয়াসলি ভুল থেকেই মানুষ শেখে, তো ফাইনালি এটা দেখে ভালো লাগলো যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করছে। তো দেখা যাক, আমার মনে হয় যে এই কিছু পার্টিকুলার ইনক্লুশনস ইস্ট বেঙ্গল দলকে আরো শক্তিশালী করে তুলবে, এবং আরেকটু সময় এই প্রত্যেকটা প্লেয়ারকে দিলে, রবি ফাউলারকে দিলে, এই দল কিন্তু ভালো কিছু করার ক্ষমতা রাখে এইবারের আইএসএল এ। যদিও এই মুহূর্তে ডিসেম্বর মাসটা অবশ্যই খুবই কঠিন যাবে ইস্ট বেঙ্গলের জন্য, কিন্তু আশা করব যে জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোটা ভালো রকম ভাবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কাজে লাগাবে। অলরেডি সেন্ট্রাল ফরওয়ার্ডও তারা খোঁজা শুরু করে দিয়েছে, চারজন বিদেশিকে তারা শর্টলিস্ট করেছে এবং সেখান থেকে একজনের সাথে মানে তাড়াতাড়ি কথা বলা, মানে ফাইনালাইজ ডিলটা করার চেষ্টা করছেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এবং তাকে শিগগিরই গোয়াতেও নিয়ে আনার কথা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভাবছে, যাতে জানুয়ারি মাসের প্রথম থেকেই তাকে নামিয়ে দেওয়া যেতে পারে। এবং এছাড়া যতক্ষণ না দলের মেন সেন্ট্রাল ফরওয়ার্ড যোগ দিচ্ছেন, ততদিন হয়তো আই থিঙ্ক অ্যারন আমাদিকে দিয়েই কাজ চালাবেন রবি ফাউলার। তার একটা ইঞ্জুরি হয়েছিল ঠিকই কথা, বাট তোমাদের জানিয়েছিলাম যে সেই ইঞ্জুরি থেকে তিনি খুবই শীঘ্রই রিকভার করবেন, এবং ফাইনালি তিনি রিকভার করে গেছেন, কালকে দলের সাথে ট্রেনিংয়ে যোগ দিয়েছেন এবং সেটার ছবি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নিজেই প্রকাশ করেছে। তো অবভিয়াসলি আমার মনে হয় যে অ্যারন আমাদি জামশেদপুর এফসি ম্যাচের আগে অ্যাভেলেবেল থাকবেন, এবং তাকে হয়তো অবভিয়াসলি রবি ফাউলার খেলাতে পারেন। তো সেক্ষেত্রে মঘুমা, অ্যারন এবং পিলকিংটনের জুটি সামনে থেকে আমরা দেখতে পারি, এবং খারাপ লাগছে ইন্ডিয়ান স্ট্রাইকার্সদের জন্য, বলওয়ান, জে জে, বিনীত, তারা হয়তো সেরকমভাবে সুযোগ হয়তো আর পাবে না একবার অ্যারন আমাদি স্টার্টিং ইলেভেনে ঢুকে গেলে। তো অবভিয়াসলি দেখার বিষয় হবে যে রবি ফাউলার এই তিনজন প্লেয়ারকে কীভাবে ইউটিলাইজ করেন, বলওয়ান, জে জে এবং বিনীত, কারণ আগের দিন বিনীত দেখিয়ে গেছেন যে তিনি কিন্তু মানে একটা ইম্প্যাক্ট ফেলতে পারেন তার পারফরমেন্স দিয়ে। বলওয়ানদের পারফরমেন্স এখনো অবধি তেমন আহামরি কিছু নয়, বাট জে জে এখনও তার থেকে আমার মনে হয় খেলা দেখা বাকি রয়েছে, বাট যতক্ষণ না তিনি তার পিক ফিটনেসে পৌঁছাচ্ছেন ততদিন অবভিয়াসলি তাকে মাঠে নামানো মানে ভাবনা চিন্তাই এই মুহূর্তে রবি ফাউলার করছেন না। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে এই তিন ভারতীয় প্লেয়ারকে কিভাবে রবি ফাউলার ইউটিলাইজ করেন, বাট ওভারঅল ধীরে ধীরে ইস্ট বেঙ্গল দলটা শেপে আসছে, এবং অবভিয়াসলি নতুন দল, নতুন ম্যানেজমেন্ট, নতুন প্লেয়ার্স, একদম জিরো থেকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট শুরু করছে এইবারের আইএসএল। তো সেই ক্ষেত্রে শুরুটা কোনোদিনই কোনো ক্লাবের জন্য প্রথম থেকেই ভালো হয় না। আগের বছর আমরা দেখেছি হায়দ্রাবাদ এফসি, তারা একদম নতুন ক্লাব হিসেবে জয়েন করেছিল এবং তারা পুরোপুরি ফাম্বেল করেছিল লাস্ট সিজন সেখানে। এই বছর তারা যথেষ্ট ভালো খেলছে, কারণ একটা সেট টিম তারা ধরে রাখতে পেরেছিল। তো অবভিয়াসলি আমার মনে হয় যে এই ইস্ট বেঙ্গল দলকে আরেকটু সময় দিতে হবে, প্লেয়ারদেরকে আরেকটু মানিয়ে নেওয়ার সুযোগটা দিতে হবে, রবি ফাউলারকে নিজেদের প্লেয়ারদেরকে চেনার আরো একটু সময় দিতে হবে, এবং যদি সময় দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এইবারের আইএসএল থেকে আমার মনে হয় যে মানে সমর্থকদের বেশি কিছু এক্সপেক্ট করা উচিত নয়, বাট তাদের এই মুহূর্তে যেটা করণীয় দলটাকে সাপোর্ট করা, প্লেয়ারদেরকে সাপোর্ট করা, প্লেয়ারদের পাশে থাকা, রবি ফাউলারের পাশে থাকা, এবং এরকম একটা সময় প্লেয়ার্সরাও কোচরাও চায় সমর্থকরা যাতে পাশে থাকুক। তো সেক্ষেত্রে নেগেটিভিটি থেকে দূরে থাকুন, অবভিয়াসলি যদি খারাপ খেলেন তাহলে সমালোচনা হবে, অবশ্যই ডিসকাশন হবে, অ্যানালিসিস হবে কোথায় কোন প্লেয়ার কী ভুল করছে, বাট এখনই গেল গেল রক্ত তোলার মতন কিছু হয়নি। তো সময় দিন, অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু ঘুরে দাঁড়াবে। তো যাই হোক, আজকে তোমাদের এই খবরগুলোই দেওয়ার ছিল, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ। Hey.